আসসালামু আলাইকুম, আমি মাকসুদা খানম। আজ আলোচনা করব গুগল অ্যাডসেন্সের একটি পলিসি নিয়ে। সে পলিসিটি হলো জেনারেটিং অর রিসিভিং অটোমেটেড অর বুট ট্রাফিক, অর্থাৎ আপনি অটোমেটিকভাবে যদি ট্রাফিক জেনারেট করেন অথবা রিসিভ করেন, তো এ সম্পর্কে যে পলিসিটি রয়েছে, রিসিভ করেন তাহলে কি হবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে, সেই পলিসিটি নিয়েই আলোচনা করব। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে কৃত্রিম ক্লিক বা ইমপ্রেশনসগুলো জেনারেট হয় অটোমেটিকভাবে, যেমন বুট বা ডিসেপটিভ সফটওয়্যার দিয়ে, যা নিষিদ্ধ। অর্থাৎ আপনি যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার সাইট, ওয়েবসাইট অথবা আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনি আপনার অ্যাপসে যদি অটোমেটিকভাবে বুট বা সফটওয়্যার দিয়ে আপনি ক্লিক বা ইমপ্রেশনস জেনারেট করেন, সেটি নিষিদ্ধ। এবং এই জন্য আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেটি ডিজেবলড অথবা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এটি অবশ্যই গুগল অ্যাডসেন্সে করা যাবে না। অটোমেটেড ট্রাফিক জেনারেট হয় বা তৈরি হয় পাবলিশার্স দ্বারা বা পেইড ট্রাফিক দ্বারা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অটোমেটিক যে ট্রাফিকগুলো জেনারেট হয় বা ক্লিকগুলো জেনারেট হয়, এগুলো অবশ্যই পাবলিশার্স দ্বারা বা পাবলিশারের মাধ্যমে পেইড ট্রাফিক দ্বারা। তো এটি গুগল অ্যাডসেন্স সাপোর্ট করে না, এটি গুগল অ্যাডসেন্সে করা যাবে না। তাই দেখুন, এখানে বলা হচ্ছে ইটস ইম্পর্ট্যান্ট টু রিভিউ ট্রাফিক সোর্সেস, এজন্য অবশ্যই ট্রাফিক সোর্সগুলো আপনাকে রিভিউ করতে হবে, এবং এটি ট্রাফিক সোর্স রিভিউ করা খুবই গুরুত্বপূর্ণ। কাজ করার পূর্বে, অর্থাৎ গুগল অ্যাডসেন্সে কাজ করার পূর্বে, পাবলিশার্সকে ট্রাফিক সোর্স সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে, এবং পাবলিশার্সের সাইট, ইউটিউব চ্যানেল অথবা অ্যাপসের অ্যাডে ক্লিক সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ আপনি গুগল অ্যাডসেন্সে কাজ করার পূর্বেই ট্রাফিক সম্পর্কে, আপনাকে ট্রাফিক সোর্স সম্পর্কে, আপনার সাইটের ক্লিক সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। আপনি যদি এ ব্যাপারে ইচ্ছাকৃতভাবে অথবা পেইড ট্রাফিকের মাধ্যমে অথবা সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি আপনার গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে সাইটগুলো ক্রিয়েট করেছেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট অথবা আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার অ্যাপসে যদি আপনি ক্লিক অথবা অ্যাডসে ক্লিক বৃদ্ধি করেন অথবা ট্রাফিক জেনারেট করেন বা ইমপ্রেশনস বৃদ্ধি করেন, তখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল অথবা সাসপেন্ড হয়ে যাবে। এগুলো অবশ্যই যারা গুগল অ্যাডসেন্স করেন বা অথবা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করেন, তারা অবশ্যই এই কাজগুলো করবেন না। তাহলে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটি নিরাপদ থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে অটোমেটিকভাবে ট্রাফিক জেনারেট অথবা রিসিভ করা যাবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।